লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলের পরবর্তী টার্গেট ছিলেন নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন। 3 অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে বৈরুতে হিজবুল্লাহর একটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। সিএনএনকে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তা, এই হামলায় সাফিউদ্দিন মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের প্রতিবেদনে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন। মাত্র 1 সপ্তাহ আগে নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিউদ্দিনের নাম শোনা যাচ্ছিল। হিজবুল্লাহ সংশ্লিষ্ট সূত্র থেকে সংবাদ মাধ্যম AFPকে জানানো হয়েছে লেবাননের দক্ষিণ বৈরুতে টানা 11টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে বৈরুত বিমানবন্দরের পাশের একটি ওয়্যারহাউস লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। লেবাননের জনগণকে অবিলম্বে 20টির বেশি গ্রাম ও নাবাতিয়া শহর ফাঁকা করে দিতে বলেছে ইসরায়েল।